নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের জন্য খুবই খুশির খবর। শস্য বিমা প্রকল্পের টাকা এবার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আপনি পাবেন কি পাবেন না, কত টাকা পাবেন, এছাড়াও কবে পাবেন, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবার প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন বাংলা শস্য বিমা .net, এই অফিসিয়াল ওয়েবসাইটটি। ওয়েবসাইটটি সার্চ করলে আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পাবেন ফার্মার কর্নার বলে একটি অপশন রয়েছে, এই অপশনটাই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এবার এখানে আপনি যা দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, এন্টার ভোটার কার্ডের ঘরে। আর এখানে সিজন চয়েস করবেন রবি বা খারিফ, আর এখানে সাল চয়েস করবেন, দিয়ে এখানে চেক বটনে ক্লিক করবেন। কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটাই এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু এখানে ক্লিক নিচ্ছে না, বা ভোটার কার্ডের নাম্বার আপনি বসাতে পারছেন না। তার জন্য আপনাদেরকে একটা ট্রিক আমি বলবো, এই পেজটাকে আপনি একটু জুম করবেন, দিয়ে এই যে কোণটা দেখতে পাচ্ছেন এই কোণটায় আপনি হাত দেবেন। এই কোণটায় হাত দিলে এখানে দেখবেন ভোটার কার্ডের নাম্বার দেওয়া যাচ্ছে। তো এবার আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দিবেন, তারপর এখানে সিজন, তারপর সাল চয়েস করে চেক করবেন। তবে মোবাইল থেকে আপনারা এই সিজন আর এই সালটা সিলেক্ট করতে পারবেন না, মানে অন্য সিলেক্ট করতে পারবেন না। এখানে বাই ডিফল্ট রবি আর 2022ই রয়েছে। আপনি যদি খারিফ বা 2023 সাল দেখতে চান তাহলে কিন্তু পারবেন না, আপনাকে রবি 2022ই চেক করতে হবে, বা এটি আপনি পারবেন মোবাইল থেকে। তবে কম্পিউটার থেকে যদি আপনারা চেক করেন তাহলে কিন্তু এখানে সব কিছুই সুন্দরভাবে চেক করা যাবে। তাই যদি আপনি মোবাইল থেকে না পারেন সেক্ষেত্রে আপনি কম্পিউটারের সাহায্য নিতে পারেন। তো এবার আমাদেরকে আমরা চেক করে দেখাচ্ছি বিষয়টা, দেখুন। এই মুহূর্তে আমরা একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি, দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ডের নাম্বার আরে বসিয়ে চেক করেছি। এখানে তার নিচে আবার ভোটার কার্ডের নাম্বার দেখিয়ে দিয়েছে, আর তার নাম দেখিয়ে দিয়েছে, জেলার নাম, ব্লকের নাম, কোন ফসলের বিমা করা ছিল, কতটা জমির করা ছিল, সাম ইনস্যুরেন্স কত টাকা, গ্রস প্রিমিয়াম কত টাকা, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। তো এনার দেখতে পাচ্ছেন পটাটো মানে আলুর, আর এখানে হচ্ছে গ্রীষ্মকালীন তিলের কিন্তু করা ছিল। এবার দেখুন এনার এই যে সাম ইনস্যুরেন্স দেখতে পাচ্ছেন একটা টাকা দেখাচ্ছে, এটা কী, আর গ্রস প্রিমিয়ামে যেটা দেখাচ্ছে এটা কী। গ্রস প্রিমিয়ামে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে প্রিমিয়ামের যে টাকাটা দিতে হয় সেই টাকা। তবে আলু আর আখ বাদে বাকি কোনো ফসলের প্রিমিয়ামের টাকা কৃষককে দিতে হয় না, কৃষকের হয়ে সরকারই কিন্তু বিমা কোম্পানিকে প্রিমিয়ামের টাকা দিয়ে থাকে। কৃষককে কেবলমাত্র আলু আর হচ্ছে আখের প্রিমিয়ামের টাকা দিতে হয়। এবার এই যে সাম ইনস্যুরেন্স যেটা দেখাচ্ছে, সাম ইনস্যুরেন্সটা কী, সাম ইনস্যুরেন্সটা হচ্ছে আপনার যদি 100% যদি ফসলের ক্ষতি হয় তাহলে আপনি সর্বোচ্চ এত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারবেন, সেটাই হচ্ছে সাম ইনস্যুরেন্স। এবার এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, এই ডাউনলোড সার্টিফিকেট অপশন আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো এই সার্টিফিকেটের উপরে সমস্ত ডিটেলস লেখা থাকবে, বিমা কোম্পানির নাম, আপনার নাম, ঠিকানা, ভোটার কার্ডের নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, কোন ফসলের বিমা, ক্রপ ডিস্ট্রিক্ট, ক্রপ ব্লক, এছাড়াও জেএন নাম্বার, জমি প্লট নাম্বার, কতটা জমি, সাম ইনস্যুরেন্স কত টাকা, সমস্ত ডিটেলস কিন্তু এখানেও লেখা থাকবে। তো আপনারা চাইলে এরকম সার্টিফিকেট ডাউনলোড করেও রেখে দিতে পারেন। কথা হচ্ছে এখানে যে সাম ইনস্যুরেন্সটা দেখাচ্ছে এর মধ্যে আপনি কত টাকাটা পাবেন, দেখুন। এবার আপনার এলাকায় কীরকম ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করছে আপনি কত টাকা পাবেন। যদি খুব বেশি ক্ষতি হয় একটা পার্সেন্টেজ নির্ণায়ক হয়, 90%, 80%, 50%, যেরকম ক্ষতি হবে সেই পার্সেন্টেজটা এই সাম ইনস্যুরেন্সের উপর তারা ক্যালকুলেট করবে, দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো সেটা আপনি বুঝতে পারবেন না কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, সেটা কৃষি দপ্তরের আধিকারিকরা বা বিমা কোম্পানির আধিকারিকরাই বলতে পারবে। আর আপনাদের ক্ষতিপূরণ নির্ধারণ স্যাটেলাইট চিত্র, তাছাড়াও আপনার এলাকায় আধিকারিকরা এসে নিজেরাও দেখে যায়, সেখান থেকে কিন্তু কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে তারা সেটা মেজারমেন্ট করে। এবার কোথায় হচ্ছে কবে আপনারা টাকা পাবেন, দেখুন কৃষি দপ্তরের তরফ থেকে যাদের রবি সিজনের ক্ষতি হয়েছে, আমি যেই মুহূর্তে দেখাচ্ছি আমাদেরকে, এটা রবি সিজনের স্ট্যাটাস দেখাচ্ছি, রবি সিজনের যাদের ক্ষতি হয়েছে 2022 সালের, তাদেরকে 15 জুনের মধ্যে টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 15 জুনের মধ্যে যাদের রবি সিজনের ক্ষতি হয়েছে তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। সব জেলার ক্ষেত্রেই একই নির্দেশ, তাই আপনি যে কোনো জেলা থেকেই দেখুন না কেন সব জেলার কৃষকরাই টাকা পাবে যদি আপনাদের ক্ষতি হয়ে থাকে এবং যদি আপনি টাকাটা না পেয়ে থাকেন, কারণ আগেও রবি সিজনের টাকা দিয়েছে 22 সালের, সেই টাকা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আগে কোনো ক্ষতিপূরণের টাকা পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন।